ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাব কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এদিকে আছে ইয়ার সেভেন সোদপুর সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। জুয়েল, জন, রিচার্ড, ছোট্টদা গোলকিপার, শরীফুল আছে, আর এদিকে আছে মোদি এন্টারপ্রাইজ ঈশ্বরীপুর। মারিও, মোদি এন্টারপ্রাইজে কি কোনো চেঞ্জ আছে? পিন্টু, রাজেশ গোলকিপার, মুজাফর আছে, ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাবের কোয়ার্টার ফাইনাল হেভি। এ বাবা, জলের কাছে কিন্তু একটা গোলের সুযোগ চলে এসেছিল। আক্রমণের শরীফুল চমৎকার শট, জুয়েল কিন্তু ওখানে একপাশে, রিচার্ড, শরীফুল বল চলে গেল মাঠের বাইরে, থ্রুই গোলে জিতছিলাম, এখানে তিনটে গোল খেয়ে ছোট্টুর কাছে বল, দেখে ও হ্যাটট্রিক করেছে বাবা, পাস করে দিয়েছেন। চট্টুর কাছে বল, চলে গেল মাঠের বাইরে, গোল কি দোকানে করে ভাসি দিয়েছে এক্ষেত্রে বিপদে পানি, কিন্তু মারিও ডান্ডিক বড় বড় আক্রমণ, বল পেয়ে গেছেন ওখানে জুয়েল, জুয়েল থেকে বল চলে গেল সুরজিৎ, রিচার্ড দলের হয়ে গোল করলেন, এয়ার সেভেন 1-0 গোলে এগিয়ে গেল। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়ে গেল, শরীফুল থেকে বল চলে গেল, ফুটবল কিন্তু
গোল করতে পারেনি, বল চলে গেল মাঠের বাইরে। একটি করে বাঁশি দিয়েছেন, চমৎকার শট, বল চলে গেল গোলরক্ষকের কাছে। খেলোয়াড়ের কাছে দলে খেলেছে পিন্টু, ওইটা নিয়ে এসো, ডান দিক বরাবর আক্রমণ, উঁচু করে ভাসি দিয়েছেন, হেড করেছেন ওখানে আব্দুল, বল চলে গেল মাঠের বাইরে। গোলরক্ষক রাজেশ, 3 মিনিট এডিশনাল টাইম, ডানদিক বরাবর আক্রমণ, আব্দুল কর্নার, রাজেশ পিন্টু মুডি এন্টারপ্রাইজের লড়াই, এবং খেলা শেষ, অ্যাড টাইম 3 মিনিট শেষ হলো। রিচার্ড, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ম্যান অফ দ্য ম্যাচ, রিচার্ড।